করে স্মরণ গো আমি ধরলাম গোজারি গা নবী জিরো পাগ দরবারে সালাম জানাইলাম আমি নবী জিরো পাগ দরবারে সালাম জানাইলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এস এম সাগর, এস এম এডিট হাউসে আপনাদেরকে স্বাগতম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমরা নতুন একটা কিচ্ছা গানা রেকর্ড করলাম, সেখানে আমাদের রানা বাপ্পি ভাই কি বলছে ওনার মুখ থেকে সেটা শুনবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? অবশ্যই আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন একটি চ্যানেলের আপডেট নিয়ে আসছি, সেটা হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে এস এম এডিট হাউস। এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এখানে নতুন নতুন গ্রামীণ কিচ্ছাপালা রেকর্ডিংয়ের কাজ চলছে এবং সামনে সম্পূর্ণ করে আপনাদেরকে উপহার দেওয়া হবে। তো তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে যে এস এম এডিট হাউস, এস এম এডিট হাউসে আজকে যে গ্রামীণ কিচ্ছাপালা রেকর্ড হলো, কিচ্ছাটির নাম হচ্ছে জমির দলিল বিষধর সাপ। জমির দলিল বিষধর সাপ অবশ্য কিছুদিনের মধ্যে আপনারা ইউটিউবে এটা পেয়ে যাবেন। আর এই কিচ্ছার গীতিকার হচ্ছেন আমাদের সুজন অতিথি ভাই, আমাদের উনি খুব ভালো কিচ্ছা লেখে, আমাদের বড় ভাই। এবং আমার ডাইনে আছে ভাই, আপনার নামটা বলে দেন। মোহাম্মদ ফিরোজ হাওলাদার। ফিরোজ হাওলাদার ভাই, তো সবার সহযোগিতায় আমি রানা বাপ্পি আজকে গাইলাম জমির দলিল বিষধর সাপ। তো সবাই দোয়া করবেন যাতে আমরা ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। এখন আমরা গীতিকার সুজন অতিথি ভাইয়ের কাছ থেকে আমরা কিছু শুনব। আসসালামু আলাইকুম, আমি সুজন অতিথি, আপনাদের খাদেম। চেষ্টা করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য লেখার চেষ্টা করি। আমি যতটুকু লিখি রানা বাপ্পি ভাই ওটার সৌন্দর্য দিয়া ওটা ফুটাইয়া তোলে। যাই হোক, এখন যে আমরা চ্যানেলের কাজটা করলাম এস এম এডিট হাউস, এই চ্যানেলটায় অনেক ভালো ভালো জিনিস ভিডিও দেওয়া আছে, সামনে আমরা আরও ভালো ভালো জিনিস দিব। আপনারা আমাদের সাথে থাকবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এই আশা করি। আসসালামু আলাইকুম। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের বড় ভাইয়ের কাছে, আমার বড় ভাই কিছু বলবে এ ব্যাপারে, আমরা তার কাছে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ, আমি মোহাম্মদ ফিরোজ হাওলাদার। আজকে যেই চ্যানেলের আমরা কিচ্ছা আর গানটা রানা ভাই করছে, আমাদের বড় ভাই সুজন অতিথি ভাইয়ের লেখা, অনেক সুন্দর। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এই আশা করি। আমাদের এই চ্যানেলটার জন্য সবাই দোয়া করবেন, যারা আছেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তবে এখন সব কিছু মিলে আমরা অনেক সুন্দর একটি গ্রামীণ কিচ্ছাপালা রেকর্ডের কাজ করলাম, আর এই কিচ্ছাটি রেকর্ডিং হয়েছে আমাদের শান্তনুর ভাইয়ের স্টুডিওতে নগর বাংলা, আমাদের গাজীপুর কোনাবাড়িতে নগর বাংলা স্টুডিও, এখানে আমাদের এই গ্রামীণ কিচ্ছাপালাগুলো রেকর্ড হয়, আর এই কিচ্ছাটাও এখানেই রেকর্ড হয়েছে। তো সবাই দোয়া করবেন যাতে আমরা ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। তবে আজকে বেশি কথা বাড়াবো না, আমরা সামনে আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আবার আপনাদের সামনে যাতে নতুন কোনো কিচ্ছাপালা নিয়ে আমরা হাজির হতে পারি। তো এই বলে আপনাদের মাঝ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি রানা বাপ্পি, আল্লাহ হাফেজ। যাই হোক, আমাদের রানা বাপ্পি ভাই বইলাই দিছে যে কিচ্ছাটি কেমন হবে, আর আমাদের এই কিচ্ছাটি রেকর্ড করা হলো নগর বাংলা স্টুডিওতে। কিচ্ছাটি অবশ্যই ভালো লাগবে, আর যদি আপনারা নতুন নতুন কিচ্ছা পেতে চান আমাদের এস এম এডিট হাউস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
রানা বাপি গাইব হই আজি গো সুজন অতি রসনা জমির দলিল সাপ হইয়াছে শুনে তার বর্ণনা গো জমির দলিল সাপ হইয়াছে শুনে তার ঘটনা